তো বন্ধুরা, আমার এখানে রান্নার সব রেডি হয়ে গেছে। তো আজকে কী কী রান্না হবে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আছে কলমি শাক, কেটে ধুয়ে রেখেছি। কলমি শাক ভাজা হবে। আর এখানে আছে বেগুন, আলু আর টমেটো দিয়ে খয়রা মাছে ঝোল করব পাতলা করে। আর এখানে আছে পটল, আলু দিয়ে আমার দুই মেয়ের জন্য ডিম করব, কারণ মাছের তো কাঁটা আছে, ওরা খেতে পারবে না, তাই ওদের জন্য ডিমের তরকারি করে দেবো। আর এখানে দেখতেই পাচ্ছ, এখানে আছে পটলের দানা, আলুর খোসা আর পটলের খোসা, তো এগুলো বাটা করবো। আজকে হচ্ছে এই রান্না হবে, একদম সিম্পল হালকা পাতলা রান্না হবে। আর বন্ধুরা, এখানে আছে মাছ, খয়রা মাছ, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালকেই কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন বের করে রেখেছি, তো এই খয়রা মাছের ঝোল হবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো এখন কটা বাজে শুনবে? এখন বাজে 7:45। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি, তো পুরো ভিডিওটাই তোমরা নো স্কিপ করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে একটি লাইক করবে, আর ভিডিও শেষ করে একটি কমেন্ট করে দেবে, আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করে দেবে। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, আর সকাল 7:45 বাজে, সেটা বলতে ভুলে গেছি না বাবু। তো মাম্পু বুড়ি এখন, মানে মাম্পু এখন ঘুমোচ্ছে, আর মামন 5টার দিকে ঘুমাতে উঠেছে, উঠে ও ড্রয়িং করলো, স্যার যেগুলো দিয়েছিলো হোমওয়ার্ক ওগুলো ড্রয়িং করলো, আর এখনও ডান্স প্র্যাকটিস করবে। কি বাবু, ডান্স করবে তখন? ঠিক আছে, তো বন্ধুরা পরে আসছি, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো প্লিজ পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল, আর যদি পুরো ভিডিওটা না দেখো অন্তত 5-6 মিনিট দেখো প্লিজ, নো স্কিপ করে দেখবে। বন্ধুরা, যখন আমি ভিডিওটা শুরু করেছি তো তোমাদের কিন্তু আজকে 12টা বলতে ভুলে গেছি। তো মামন আমাকে বলছে, মা আজকে তো স্যান্ডে, তুমি বললে না। তো যাই হোক, ও একটু মনে করিয়ে দিল যে বলো বলো আজকে স্যান্ডে, তাই তোমাদের বললাম যে আজকে রবিবার, আর এখন 7:45 বাজে। যাই হোক, আমি একটু কিছু মানে মিস্টেক করে দিলে, মানে কিছু যদি বলতে ভুলে যাই, কিছু বলতে বার আছে কী বার আর টাইমটা, তাহলেও ঠিক আমাকে ধরিয়ে দেবে। তুমি তো আজকে টাইমটা বলোনি, আজকে কী বার ওটা বলোনি, বলো বলো। তো যাই হোক, আমার সোনামাটা আমাকে একটু মনে করে দিয়েছে, থ্যাংক ইউ বাবু। তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই মাত্র আমি কাউ মিল্ক নিয়ে এলাম। তো কাউ মিল্ক আনতে যাওয়ার আগে কয়েকটা কাপড় ভিজানো ছিল, সেই কাপড়গুলো ধুয়ে রেখে গেছি। তো এখন এই দেখতে পাচ্ছ এখানে কাপড় আছে, আর দেখো মামন আর মাম্পু রেডি হয়ে গেছে ছাদে যাওয়ার জন্য। ছাদে যাবে মাম্পু? একটু গুড মর্নিং বলো। তো এখন ছাদে যাব এই কাপড়গুলো মিলতে।
তো বন্ধুরা, আমার কাপড় মেলা হয়ে গেছে। আর দেখো, এখন মামন আর মামপু একটু দূর হচ্ছে, তো ওদেরকে নিয়ে এখন কিছুক্ষণ থাকবো, 10-15 মিনিট ছাদে থাকবো, ওরা একটু খেলবে, তারপরে ঘরে চলে যাব। ঘরে গিয়ে রান্না বসিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, মামন আর মামপু এখন এক্সারসাইজ করছে। বন্ধুরা, প্লেন আসছে, প্লেন যাচ্ছে। দেখো বাইরে কিন্তু ভালোই কুয়াশা আছে, কিন্তু ক্যামেরাটা বোঝা যাচ্ছে না। রৌদ্রও উঠেছে, রৌদ্রের একটা বেশি একটা জোর নেই। চলো বাবা, চলো, হয়ে গেছে, চলো ঘরে যাবো, চলো চলো এবার ঘরে যাব। এবার কি রান্না বসাবো? ঠিক আছে চলো। গুড ইভিনিং বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে মামপু পুরি শুয়ে আছে আর মামন দাঁড়িয়ে টিভি দেখছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে, আর একটি লাইক আর কমেন্ট করতে ভুলবে না। তো দেখা হবে আর একটা অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।